ইমান হতে হবে কি শিরক মুক্ত ইমান হতে হবে শিরক মুক্ত যদি শিরক করে তাহলে কি ইমান গ্রহণযোগ্য হবে না শিরক কাকে বলে আল্লাহ তাআলার সাথে কি করা অংশীদার স্থাপন করা আপনার জীবনে সব কিছুর মালিক ভালো মন্দ করার মালিক কে আল্লাহ তাআলা এখানে যদি কাউকে কিছু মনে করে আল্লাহ তাআলা ছাড়া শিরক হবে আল্লাহ সত্তার সাথে শিরক কোন আমল করছেন যদি মানুষকে দেখানোর জন্য হয় এটা হবে শিরক রিয়া যেটা তাহলে শিরক গ্রহণযোগ্য হবে না এবং শিরক যদি কেউ করে তার আমল বাতিল হয়ে যাবে আল্লাহ তাআলা বলেছেন আলাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক আপনার নিকট আপনার আগে যারা ছিল সবার নিকট ওহি প্রেরণ করা হয়েছে লাইনা শরাক্তা লাইহবাতান্না আমালু হে রাসূল আপনি যদি শিরক করেন আপনার অবশ্যই অবশ্যই আপনার আমল বাতিল হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ রাসূলের আমল বাতিল হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন শিরক করলে আপনার আমি আমল কি বাতিল হবে না তাহলে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন তুমি কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা তোমার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে তোমার নিবন্ধন বাতিল হবে ইমানের মাধ্যমে তুমি যে নিবন্ধন নিয়ে আসছো ইসলাম গ্রহণ করছো তোমার নিবন্ধন বাতিল হবে যে কোনো নিবন্ধন বাতিল হয় না নিবন্ধন বাতিল হবে কি কারণে যদি শিরক করো ইমানের নিবন্ধন বাতিল হয়ে যাবে শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না এছাড়া যে কোনো গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন শিরক বলা ইন্না শিরকা লা যুলমুন আযীম একটা মহা জুলুম শিরক জুলুম কাকে বলে যার যে অধিকার না দেওয়া জুলুম যার যে অধিকার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা কি জুলুম আর অধিকার দেওয়া হলো ইনসাফ আদল আল্লাহ তাআলার অধিকার কি তাওহীদ আল্লাহ তাআলার অধিকার কি তাওহীদ একত্ববাদ তার সাথে কেউ শরীক করবেন না যখন শরীক করলেন আল্লাহ তাআলা কি করলেন হক নষ্ট করলেন আল্লাহর হক নষ্ট করলেন আপনার হক নষ্ট হলে মন খারাপ করেন কোর্টে মামলা করেন আল্লাহ তাআলার যে হক নিয়মিত আমরা নষ্ট করতেছি আল্লাহ তাআলা খুব প্রকাশ করার কথা কিনা বলেন পাঁচক্ত সলাত আদায় করেন না আল্লাহর হুকুম রাসূলের তরিকায় আমরা জীবন জিন্দেগি গ্রহণ করি নাই আল্লাহ তাআলার হক নষ্ট করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সময় দিতেছেন বান্দা হুঁশ ফিরে কিনা কিন্তু সময় ওই পর্যন্তই দিবেন মৃত্যু এসে গেলে যখন ঘর ঘর স্টার্ট চালু দিবে গলার হুলকুমের মধ্যে তখন তার কোনো তওবা কবুল হবে না এখানে শিরক করা যাবে না আমাদের প্রচলিত সমাজে অনেক শিরক রয়েছে অনেক শিরক আমাদের সমাজে রয়েছে এর মধ্যে যে সমস্ত শিরক গুরুত্বপূর্ণ শিরক আমাদের সমাজে প্রচলিত আছে যেমন মনে করেন তাবিজ কবর ঝুলানো এটা শিরক কত সুন্দর তাবিজ ঝুলায় গেছি পড়াশোনায় মনোযোগ পারবো বড় হুজুরে দিছে যাওয়ার পর আমার বললো যে শিরক আমি কি বলেন এগুলি কি পেয়েছেন শিরক বড় হুজুরে দিছে রাসূল বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ ঝুলালে শিরক করবে কিন্তু আমার বড় বড় হুজুরেরা দিচ্ছে কিছু টাকা পয়সা ইনকাম হইতেছে এই যে শির তাবিজ ঝুলানো কত সময় তাবিজ ঝুলাইতেছি না রাসূল বলছেন তুমি যে কারণে তাবিজ দিছো আল্লাহ তাআলা তোমার জন্য বালা মুসিবত বাড়ায়া দেয় বল নাউজুবিল্লাহ অনেকে বলতে পারেন হুজুর তাবিজ দিয়ে তো এরকম বালা হইছে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সঙ্গে যেমন ব্যবহার করি মাজারে গেছেন বলছেন যে মাজারে গেলে আমার সন্তান হবে হইছে সবার কিন্তু আবার হয় নাই সবাই গেলে কি হয় অর্থাৎ মাজারে যাওয়ার কারণে হয় নাই আল্লাহ তাআলা আপনার তাকদিরে বরাদ্দ করেছিলেন কিন্তু আপনি দেরি করেন নাই সহ্য হয় না দ্রুত মাজারে চলে গেছেন কিন্তু আপনি শিরক করছেন আল্লাহ তাআলা আপনার তকদিরে যা রাখছে এটা আপনি পাবেন তাবিজ কবর ঝোলাচ্ছে অনেকে বলে কোরআন আয়াত দিয়ে তাবিজ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবিজ তো ঝোলানি নাই যার ফুক দিছেন সূরা ফাতিহা পড়ে যার ফুক দিছেন দোয়া কালা পড়ে ফুক দিছেন আপনি ফুক দেন কিন্তু তাবিজ কবর ঝোলানো শিরক কিন্তু আমাদের অনেকে হুজুরে এগুলি লিখতেছেন এই শিরক যা রাসূল বলছেন ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস রুকা ইন্না রুকা ওয়া তামাইমা শিরকুন ওয়া তাওলিয়া শিরকুন যে নিশ্চয়ই তাবিজ কবর যেগুলো শিরকের মধ্যে পড়বে তিরমিজির একটা হাদিস নাসাই শরীফের মান তাআল্লাকা তামিমাতান বুকিলা ইলাইহি যে ব্যক্তি কোনো কিছু ঝোলালে মান তাআল্লাকা শাইয়ান যে কোনো কিছু ঝোলাবে তার ওদের উপরে তাকে নির্ভর করে দেওয়া বলে নাউজুবিল্লাহ বালা মুসিবত দূর করার জন্য রিং টাকা সুতা অষ্টধাতুরাঙ্কি এগুলি পরিধান করা শিরক তারপর শুভ অশুভ লক্ষণ শুভ অশুভ বলে কি যে আজকে এটা বিক্রি করা যাবে না প্রথম বিক্রি করতে সকালবেলা খালি মার বাকি দেওয়া যাবে না রাত্রিবেলা বাকি দেওয়া যাবে না আজকে মঙ্গলবার বাস কাটা যাবে না কত
সমস্ত শুভ অশুভ লক্ষণ মনে করেন কিনা, সমস্ত শিরকের মধ্যে পড়বে। আরেকটা শির, কেউ যদি যদি বলে তাহলে শিরক হবে যদি, যদি কথাটা ইমানের মধ্যে শির ঢুকাই দিবে হাইরে, যদি নাইমে যাইতাম, যদি আমি এই হাসপাতালে আমার আম্মাকে নিতাম পয়সা যাইতাম, বলে কিনা এই হাসপাতালে না নিয়ে তুমি যদি তোমার আম্মাকে অমুক হাসপাতালে নিয়ে যাইতে তাহলে বাস্ত। কিছুক্ষণ আগে আপনি সিএনজিতে শেরপুরে যাচ্ছেন, যাওয়ার একটু তিনানি বাজার কোনোদিন আপনি নামেন না, আজকে মনে হয়েছিল যে একটু নাইমেই যাই, একটু কাজ আছে দেখা শুনে করেই পড়েই যাই, এই বাস সিএনজি করছে কয়ে রোড যাই অ্যাক্সিডেন্ট করে সব মারা গেছে, আপনার সর্বনাশ, আমি তাহলে আমিও মরতাম। এটা শিখ আপনি হায়াত আছে বিদায় আল্লাহ তালা নামাই দিছে আগেই, আপনার হায়াত আছে বিদায় আল্লাহ তালা আপনাকে আগেই নামাই দিছে, যখন বললেন যদি যদি না নামতাম এই কথাটাই শির, কথাটা বুঝতেছেন কিনা, দেখেন কমন ইমানের মধ্যে দেখেন শির কেমন ঢুকতেছে। যদি যদি বলছেন আমি যদি, হ্যাঁ আমাদের ড্রাইভার খুব পাকা ছিল, আল্লাহ তালা বলছেন যখন তারা সমুদ্রের জাহাজের মধ্যে উঠে, জাহাজে যখন উঠে যখন ঝড় তুফান শুরু হয়, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তালাকে খালেস ভাবে ডাকাডাকি শুরু করে, ওয়াইজা নাজ্জাহুম ইলাল বাররে, যখন তাদেরকে স্থল পথে দিয়া, যখন নদী জর্দ পথে মুক্ত করে যখন স্থল পথে পৌঁছাই দেন, ইজাহুম ইশরিকুন, তখন তারা শিরক করে। আমাদের ড্রাইভার খুব মজবুত ছিল, আমাদের নগর মাসিক কেউ কি এটা মানে খুবই খুবই পাক্কা মজবুত, এই যে শিব দেখছেন কোথায় শিব ঢুকে গেলো, তখন কিন্তু হিন্দু মুসলমান সবাই আল্লাহ আল্লাহ শুরু করছে, যে জাহাজের মধ্যে ডুবে ডুবে জর তোমার শুরু হয়েছে, আর যখন আল্লাহ তালা বাঁচালেন তখন কি করলো, শির করলো, যদি এটা না করতাম যদি এটা করতাম, যে কোনো কাজের ব্যাপারে যখন এই কথা বলবেন তখন কি হয়ে যাবে। এগুলিকে আমরা বলি কিনা, যে যদি কেউ যদি বলে আল্লাহ চান এবং তুমি চাও, আল্লাহ যা চান তুমি যা চান, আপনি যা চান শির, বলতে হবে কি হবে, আপনি যা চান অতপর আল্লাহ তালা যা চান অতপর আপনি দয়া ওসিলা, বুঝতে পারছেন, অতপর করতে বলতে হবে। তারপরে মিলাদ মাহফিলে কিছু প্রচলিত শীত রয়েছে, বেদাত রয়েছে, আল্লাহ রাসুলকে হাজির নাজির জানা, তারপরে দাঁড়িয়ে যাওয়া, রাসুলকে সালাম দেওয়া, তারপরে পীর দরবেশ আউলিয়াদের কবরে নিকট গিয়ে দোয়া করা, এই ওসিলা যে তাদের কাছ থেকে কোনো ফায়দা পাওয়া যাবে এরকম আশা করা, কবরে মাজারে গিয়ে কোনো দান সাদগা করা শীত, মসজিদ মাত্র দান সাদগা করতে হবে, কবরে মাজারে নয়। তারপরে মাজারে উরসে ফকিরদের উদ্দেশ্যে জবা করা, জবাই করা, সেখানে খিচুড়ি রান্না করে বিলিয়ে দেওয়া, পাগলা পাগলি ওখানে কিছু আছে না এগুলি অবস্থা। তারপরে গাইরুল্লাহর নামে আশ্রয় চাওয়া, আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করা, কেউ মায়ের কসম করতেছে করে কিনা বলেন, মায়ের কসম, অমুকের কসম, তমুকের কসম, তোমার কসম, সব শিরকের মধ্যে পড়বে। তারপরে আল্লাহ ব্যতীত অন্য নামে কসম করা, নিছক পার্থিব স্বার্থে কোনো আমল করা, নিছক পার্থিব স্বার্থে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য না করে মানুষের কোনো দুনিয়ার সুনাম সুখিত অর্জনের জন্য আমল করার শিরকের পর্যায়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফামান কানা ইয়ারজুলিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে বাজারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করতে চায় সে যেন নেক কাজ করে, এই নেক কাজের সাথে সে যেন তার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে, আল্লাহ তাআলার জন্য ইবাদত করা। হাসরে মাঠে তিন ব্যক্তিকে হাজির করা হবে, একজন শহীদ, একজন দানবীর, একজন আলেমকে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তুমি কেন আলেম হয়েছো শহীদ হয়েছো, হাদিসটা আমরা জানার কথা বিস্তারিত বলতেছি, মুসলিম শরীফ হাদিস, তিনজনকে জাহান্নাম পড়াবে আল্লাহর জন্য করে নাই। এই জন্য নিয়ত করা না নিয়ত পড়া, তখন নিয়ত করা না নিয়ত পড়া, আর কানা কাম তেরো বড়দের মধ্যে একটা আছে নিয়ত করা না নিয়ত পড়া, নিয়ত করা, নিয়ত হলো অন্তরের বিষয়, নিয়ত শব্দের অর্থ হলো কাসদু ওয়াল ইরাদাতু, সংকল্প করা, মনে মনে ইচ্ছা করা, কোনো কাজ করার মনে মনে ইচ্ছা করা কি বলা হয় নিয়ত বলা। তাহলে নিয়তের বিষয়টা শুধু কে জানেন, আল্লাহ তাআলা জানেন, মুখ দিয়ে যখন পড়বেন তখন কে জানবে, ফেরেশতারা জানবে, তখন লিখবে এই যে আলেম হয়েছে, দানবীর হয়েছে, শহীদ হয়েছে, সে যে নিয়ত করছিল মনে মনে দুনিয়া সুনাম সুখিত অর্জন, এটা ফেরেশতারা জানতো না, ব্যাপক সওয়াব লিখছেন, যখন জান্নাতে নিয়ে রওনা দিবেন আল্লাহ তাআলা দাঁড় করাই দিবেন, দাঁড়াও কেন হয়েছে আমি জিজ্ঞেস করি, আল্লাহ বলে মিথ্যাবাদী, তুমি আলেম হয়েছো, দানবীর হয়েছো, শহীদ হয়েছো আমার জন্য না মানুষের সুনাম সুখিত অর্জনের জন্য, জাহান্নামে পড়াবেন। তাহলে নিয়ত করা না নিয়ত পড়া, তাহলে নামাজ পড়ার আগে আল্লাহকে বলার আগে আপনি নিয়ত করেন না করেন,
নিয়ত করেন না পড়েন বলে ভালো করে বলবেন। এই ছোটবেলা থেকে যে নিয়ত মুখস্ত করছি, নামাজ শুরুর আগে আল্লাহ রাব্বুল বলার আগে কত নিয়ত পড়েন, তাই না? এই যে কোনো দোয়া কালাম যদি আপনি পড়েন, এটি হলে বেদাত। বেদাত বললে একটু ডাইরেক্ট আঘাত লাগে। কত কষ্ট করে মুখস্থ করছে, মুরগি জবাই করা দোয়া, জানাজার দোয়া মুখস্থই হয় না, নিয়ত আলাদা। নিয়ত তো হলো মনের সংকল্প, আপনি যখন জোহরের চারেকা সুন্নত করবেন, দাঁড়াবেন, এই আল্লাহ আকবার বলার আগে মনে মনে শুধু কল্পনা করবেন, ব্রেনে একটা কল্পনা নিয়ে আসবেন যে আমি চারেকা সুন্নতে নিয়ত করলাম, মুখ দিয়ে কোনো দোয়া পড়বেন না। কারণ আগেই বলছে নিয়ত করা, আমরা কি করতেছি, নিয়ত করতেছি না পড়তেছি, নিয়ত কি করতেছি পড়তেছি। অথচ নিয়তটা কার কাজ, দিলের কাজ। আর নিয়ত একমাত্র কে জানেন, আল্লাহ তালা জানেন। নিয়তকে বিশুদ্ধ করতে হবে। এই জন্য আমি বলছিলাম যে শির্ক আল্লাহ তালার সাথে অংশীদার স্থাপন করা, শির্কের বিপরীত হলো তাওহীদ, আল্লাহ তালাকে এক এবং এত হিসেবে স্বীকার করা। ইমান শব্দের অর্থ বিশ্বাস করা, ইমানের বিপরীত হলো কুফর, আল্লাহ তালাকে অবিশ্বাস করা, অস্বীকার করা। আরেকটা হচ্ছে নিফাক, বাহ্যিকভাবে মুমিন দাবি করা, ভিতরে ভিতরে ইসলামের চরম বিরোধিতা করা, ইসলামের সবচেয়ে ক্ষতি করছে বেশি তারা।